নমস্কার। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন পাঠশালায় সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আমরা আজকে তথ্য প্রযুক্তি বইয়ের অনলাইন ক্লাসটা করতে যাচ্ছি। তোমরা বই খুলো, চতুর্থ অধ্যায়ে আমরা তাহলে স্ক্রিনের দিকে তাকিয়ে আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগত। আমরা একটু স্ক্রিনের দিকে তাকাবো, তাহলে দেখা যাচ্ছে এখানে সবাইকে স্বাগত। তো এরপর আজকে পাঠ পরিচিতি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায়। তোমরা দেখো স্ক্রিনের দিকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিগুলোর দিকে একটু তাকাই। এখানে প্রথমে দেখা যাচ্ছে আমরা কলম দিয়ে কিছু লেখা দেখা যাচ্ছে, এরপরে মেশিন দিয়ে কিছু লেখা দেখা যাচ্ছে, এরপরে আবার ট্যাব দিয়ে কিছু লেখা যাচ্ছে। তাহলে আমরা এগুলোকে এক কথায় বলতে পারছি, আমরা নিচে দেখি তাহলে এগুলো আমরা প্রথমে দেখছি কাগজ, কাগজে কলম দিয়ে লিখছে, টাইপ রাইটারে টাইপ করছে, কিবোর্ড দিয়ে ট্যাব করছে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে চিন্তা করে বলো যে কি আসলে কি ঘটছে এগুলা। এরপর দেখি, অর্থাৎ এইগুলোকে, এই কাজগুলোকে আমরা একসাথে কি বলি। তাহলে দেখা যাচ্ছে এতক্ষণ আমরা যেগুলো লেখা দেখছি, যেগুলো মেশিন দিয়ে লিখছে, কলম দিয়ে লিখছে, সেগুলোকে আমরা এক কথায় বলি ওয়ার্ড প্রসেসিং। এরপর দেখি আমরা একটা ওয়ার্ড প্রসেসিং এর দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলো ওয়ার্ড প্রসেসর। এখন ওয়ার্ড প্রসেসর মানে কি? ওয়ার্ড মানে হলো শব্দ এবং প্রসেসিং মানে হলো প্রক্রিয়াকরণ। অর্থাৎ যে সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। এরপর দেখি আমরা এখানে একটা ওয়ার্ড প্রসেসিং দেখতে পাচ্ছি, কিবোর্ড দিয়ে লিখছে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে আমাদের প্রথম যেটি দরকার হয় সেটি হলো কিবোর্ড। অর্থাৎ কিবোর্ডই হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। তো আমরা স্ক্রিনে দেখি, এখানে আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি, একজন মনীষীর ছবি দেখতে পাচ্ছি, আরেকজন আরেকটা কিবোর্ড দেখতে পাচ্ছি। তাহলে এই মনীষীটি হলো একজন প্রখ্যাত শিক্ষাবিদ, ওনার নাম হলো মুনির চৌধুরী। আর ডানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটি কিবোর্ড, যেটা বুদ্ধদেব মুনির চৌধুরী ইউনিকোড তৈরি করেছেন। এই জন্য ওনার এই কিবোর্ডটাকে মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট নামে পরিচিত। তাহলে আমরা যে মনীষীর কথা বলছি, তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রতিযশা একজন শহীদ বুদ্ধিজীবী, নাম মুনির চৌধুরী। 1965 সালে সর্বপ্রথম বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন, যিনি পরবর্তীতে 1971 সালে স্বাধীনতা বিরোধী আলবদর বাহিনীর হাতে শহীদ হন। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে মুনির চৌধুরী কিবোর্ডের পরে পরবর্তী সময় এই কিবোর্ডগুলো লেআউটে কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়। এর পরবর্তীতে বিজয়, প্রশিকা, প্রবর্তনা, লেখনী প্রভৃতি প্রথম সারিতে ছিল। এর পরবর্তীতে আমরা দেখি বিজয় কিবোর্ড বিভিন্ন সফটওয়্যারের সাথে সঙ্গতিপূর্ণ হয়। সবগুলো উপরে যতগুলো কিবোর্ড রয়েছে তার মধ্যে বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা বিজয় কিবোর্ডের লেআউট, এখানে ছবি দেখা যাচ্ছে যে ফন্টগুলো। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েব পেজ। তো 2000 সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা সংখ্যা বাড়তেই থাকে, প্রয়োজনীয়তা দেখা দেয় বাংলা ওয়েব পেজ তৈরির জন্য। তো সেক্ষেত্রে আমরা বিজয় কিবোর্ডের পাশাপাশি, মুরির কিবোর্ডের পাশাপাশি কিন্তু অভ্র কিবোর্ডের মেনু সাথে পরিচিত হয়ে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অভ্র কিবোর্ডের কিছু ফোনেটিক ওয়ার্ড আছে, আমরা কিভাবে বাংলা এবং ইংরেজি সামঞ্জস্য রেখে সেটি লিখব। এখানে দেখতে পাচ্ছি আমরা কিবোর্ডে, এটাকে আমরা এক কথায় বলি যে উচ্চারণ ভিত্তিক কি সময় যাকে আমরা ফোনেটিক বলি। এখানে দেখা যাচ্ছে অভ্র ফোনেটিক্সগুলো কিভাবে লিখতে হয়। এই পরবর্তীতে দেখি এই অভ্র সফটওয়্যারটি 2007 সালে বিনামূল্যে ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। এটি উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিংয়ের ব্যবস্থা,
এটি তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে। পৃথিবীর সকল অন্যান্য ভাষার মতো বাংলায় ইউনিকোড ব্যবহার লেখা শুরু হয়, কাজে একজন যে কিবোর্ড ব্যবহার করুক না কেন, তিনি বাংলায় লিখুক না কেন, সেটি সংরক্ষণ করা হবে। যে উচ্চারণ ভিত্তিক যদি ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেখা আছে আমি বাংলার গান গাই, টাইপ করা হয়, তবে লেখা হবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নিচে আমি বাংলার গান গাই। অর্থাৎ এভাবে আমরা বাংলা লেখার ক্ষেত্রে অগ্রফোনেটিকের মাধ্যমে আমি বাংলার গান গাই, যেভাবে আমরা বাংলাগুলোর সাথে ইংরেজি মিল রেখে লিখেছি, সেটি এভাবেই লেখা হবে। এছাড়াও কিন্তু এতে যুক্ত করা হয় মাউস দিয়ে বাংলা লেখার সুবিধা। তোমরা একটু দেখো স্ক্রিনের দিকে, এখানে কি দেখা যাচ্ছে, একজন কিবোর্ড দিয়ে লেখছে, উপরে আমরা ওয়ার্ড প্রসেসিং গুলো দেখছি। তো তরুণ সমাজের কাছে আমরা অব্রো সফটওয়্যারটি বেশ জনপ্রিয় করে দেখছি। এরপর আমরা দেখি এই যে কিবোর্ডের যেগুলো যে ফাংশন রয়েছে, সে ফাংশনগুলো আমরা একটু দেখতে পাচ্ছি। সবার উপরে দেখি এস্কেপ কি, ফাংশন কি, ব্যাক স্পেস, ট্যাব, ক্যাপস লক, শিফট কি, স্পেস বার, অল্টার কি, কন্ট্রোল কি, অ্যারো কি, নাম্বার এন্টার কি এবং নাম্বার পে। এরপর আমরা দেখি এটা হলো বিশেষ কি সময়ের পরিচিতি, যেটার সাথে আমরা পরিচয় হয়ে নিলাম। এবার দেখি আমরা যে ওয়ার্ড প্রসেসিং কথা বলছি, যে প্রোগ্রামের কথা বলছি, সেটি কিভাবে চালু করতে হবে। এখানে দেখা যাচ্ছে বিজয় এবং বিজয় সফটওয়্যার যদি পরিচালনার জন্য আমরা দেখি কিভাবে সেটিকে চালু করতে হবে। তারপর দেখো তো আমরা বিজয় সফটওয়্যারের জন্য অল্টার কন্ট্রোল অল্টার বিয়ে চাপতে হবে এবং ফোনকে সুতুনি এন যে ফোন নির্বাচন করতে হবে। এর পরবর্তীতে আমরা দেখি অপ্রো সফটওয়্যারের বেলায় আমরা কিভাবে ফোনের দিকগুলো চালু করতে পারি। এখানে অপ্রো সফটওয়্যারের ক্ষেত্রে F12 চাপতে হবে এবং সাথে ফোনটা নিকোজ ব্যান্ড নির্বাচন করতে হবে। এই লেখা এবার আমাদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর দেখি বাংলায় লেখালেখি করার জন্য একেবারে প্রস্তুত। অর্থাৎ আমরা বিজয় কিবোর্ড যদি ব্যবহার করি, তাহলে কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে এবং সুতনি MG লিখে ফোন নির্বাচন করলেই আমরা ধরে নিব যে বিজয় লেখাগুলো লেখা একেবারে প্রস্তুত। ঠিক সেভাবে অব্রো সফটওয়্যারের জন্য আমরা F12 চাপতে হবে এবং ফোনটা নিকোজ ব্যান্ড নির্বাচন করলেই আমরা লেখার জন্য প্রস্তুত ধরে নেব। এর পরবর্তীতে আমরা দেখি যে এই ডকুমেন্টগুলোকে আমরা লেখার পরে যেন হারিয়ে না যায়, সেটিকে আমরা সেভ দিয়ে সংরক্ষণ করব। এবার আমরা একটু দেখি এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেটির সাথে কতটুকু আমরা মনোযোগ দিয়ে দেখেছি, সেটি আমরা একটু নিজেদেরকে যাচাই করে নিই। সেটি প্রথমটা দেখি আমরা উচ্চারণ ভিত্তিক যে বাংলার সফটওয়্যার কোনটি, আমরা চারটি অপশন রয়েছে। এখান থেকে আমরা দেখব কতে লেখা আছে লেখনী, দুই বিজয়, গতে অব্র, ঘতে প্রবর্তক। তাহলে এখান থেকে আমরা বলছি উচ্চারণ ভিত্তিক যেটাকে আমরা ফোনেটিক বলছি সেটি সফটওয়্যার হলো অব্র। পরবর্তীতে দেখি যে বিজয় কিবোর্ডের কি বোর্ড কমান্ড খুনতি হতে পারে, কতে লেখা আছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস বি, আর ঘতে লেখা আছে শিফট প্লাস অল্টার প্লাস বি, গতে লেখা আছে কন্ট্রোল প্লাস বি এবং ঘতে লেখা আছে অল্টার প্লাস বি। তাহলে আমরা দেখেছি বিজয় কি কমান্ডটা অর্থাৎ চালু করার জন্য আমাদের একসাথে অল্টার কন্ট্রোল বি চাপতে হবে, তাহলে আমাদের ক নাম্বারে এখানে উত্তর হতে পারে। এরপর দেখি আবার আমরা বলছি যে মুনিশির কথা বলছি, যে প্রতিদশা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। জনাব মুনির চৌধুরী কত সালে বাংলা টাইপ রাইটারের জন্য একটি কিবোর্ড লেআউট তৈরি করেন, সেটি আমরা এখানে আমরা অপশনগুলো দিচ্ছি 1965, 1955, 1965 এবং 1975 সালে। আমরা দেখেছি উনি 1975 সালে সেটি প্রবর্তন করেন। এবং 4 নম্বর আমরা দেখি মূল লাইনে গিয়ে অব্রো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এখানে দেখছি অব্রো আসলে রোমান ওয়ান দিয়ে আছে, উচ্চারণ ভিত্তিক বা বিনামূল্যে না তরুণ সমাজের কাছে জনপ্রিয়। চারটি অপশনের মধ্যে তাহলে কোনটি আমরা সঠিক ধরে নিতে পারি। আমরা বলছিলাম যে অব্রো সফটওয়্যারটি এটি বিনামূল্যে প্রবর্তিত হয় উচ্চারণ ভিত্তিক এবং এটি তখনকার সমসাময়িকে খুব জনপ্রিয়তা লাভ করে। তো সেদিক দিয়ে আমরা যদি মূল্যায়ন করি আমরা ওই আগের
পর্যালোচনা অনুযায়ী ঘ নাম্বারে গুলো পাই, অর্থাৎ তিনটায় কিন্তু আপনার সফটওয়্যারের জন্য প্রযোজ্য। এবার দেখি আমরা যে আলোচনাটা করলাম সেটি দিক দিয়ে আমরা বিশেষ করে আব্রো এবং বিজয় সফটওয়্যারে যে আলোচনা দেখেছি, এখন দুটির মধ্যে তোমার কোনটি বেশি পছন্দ এবং কেন, সেটি হলো তোমাদের HW। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনছো, এবং যদি আবারও যদি না বুঝে থাকো তাহলে তোমরা আবার আমাদের বিদ্যালয়ের একটা ওয়েব পেজ রয়েছে KGHS কাকড়াছড়ি, ওখানে গিয়ে তোমরা আবার বারবার দেখবে, বুঝে নিবে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো পরিশেষে এটা আমাদের আজকের ক্লাসটা, এতটুকু পর্যন্ত। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে পাঠদান এখানে শেষ করছি। ধন্যবাদ।